আমার নাম গৌরীশঙ্কর চক্রবর্তী, বাড়ি আমাদের এইখানে। তবে মন্দির যেটা আমরা শুনেছি যে চন্দ্রকেতু রাজা মন্দির তৈরি করেছে আর রামচন্দ্র স্থির স্থাপন করেছেন, এই দুটো জিনিস আমরা জানি। এর উত্তর তো আর কিছু আছে, আর তপোবন আছে একটা, এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। সেই তপোবন অনেকেই যাত্রী আসে, অনেকেই যায় সেদিকে ঘুরতে। এখানেও দূর দূরান্ত থেকে যাত্রী আসে ঘোরাঘুরি করে, সেদিকে ঘোরাঘুরি দর্শনের জন্য আসেন। এই স্তম্ভগুলো এবং এই মন্দিরটি যে পাথর দিয়ে তৈরি, সেই পাথরটির নাম হচ্ছে মাকড়া পাথর। এবং এই পাথরগুলোর খনন কার্য কিন্তু এখানেই হয়েছে, বাইরে থেকে কোথা থেকেও আনা হয়নি, এখানেই এগুলো কেটে মন্দির তৈরি হয়েছে। এখান থেকে এই পুকুরটা যে দেখা যাচ্ছে, এখান থেকে জল নিয়ে গিয়ে পুকুরে জল নিয়ে গিয়ে মন্দিরে পুজো হয়। দারুণ সুন্দর লাগছে সকালবেলা। এই দোকানগুলো সব খোলা থাকে, এখন দুপুর বলে বন্ধ হয়ে গেছে, অন্য সময় কিন্তু সবসময় খোলা থাকে। এই দাদাও থাকেন এখানে, এনারাও ডিউটি দিচ্ছেন। এই দাদা ভাইয়েরও দোকান আছে এখানে। এটা হচ্ছে রামেশ্বর মন্দিরের অতিথি নিবাস, এখানে কার সাথে কথা বলতে হবে থাকতে গেলে। তবে এখানে কিন্তু থাকার ব্যবস্থা খুব একটা ভালো হবে বলে মনে হয় না সাধারণ মানের। তবে সিসিটিভি ক্যামেরা ট্যামেরা সবই লাগানো আছে। এটা একদম মন্দিরের সংলগ্ন লাগোয়া প্রায়। এই হচ্ছে মন্দিরটা, ওইটা হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে অতিথি নিবাস। তো এখানে থাকতে পারবেন আপনারা এলে, যদি থাকতে ইচ্ছা হয়। তবে ব্যবস্থাপনা খুব একটা ভালো হওয়ার কথা না, খোলামেলা জায়গা, ভাল লাগবে এমনি এলে। তিন দিদি, তা এখানে হচ্ছে সুধাংশুবাবুর নাম্বারটা উনি বলছেন, বলুন দিদি। 9749354621 9739 49, আরেকবার বলো। 9749354621 এই কাকা এই কাকি দুজনে মিলে রান্না করে আমাদের খাওয়াচ্ছে আজকে। ফ্যান্টেন সবই আছে, দারুণ, বেশ ভালো, দারুণ জায়গা। অত্যাধুনিক ফেসিলিটি কিছু নেই, কিন্তু যেটুকু দরকার খাওয়া দাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন সেটুকু দেখতে পাচ্ছি আমরা আছে। ঘরের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। খেয়ে তারপরে বলছি কেমন খাবার ছিল, কাকারা কেমন খাবার বানিয়েছে, খাবারটা খেয়ে তারপরে বলছি আপনাদের কেমন বানিয়েছে। ভাজা মাছ খাবেন না? ভাজা মাছ, দারুন। খাসখাস এরকম তরকারি, এরকম তরকারি, ভাত ডাল আর মাছ ভাজা বা মাছের ঝোল। তো আমরা মাছ ভাজা চেয়েছি, তুমি কি খাবে? মাছ ভাজা, ভাজা মাছ, আমরা ভাজা মাছ চেয়েছি। ঠিক আছে, ভাজা মাছ নিয়ে এসেছে, একদম গরম গরম মাছ ভাজা, দারুণ ব্যাপার। মাছ ভাজা সহযোগে ভাত, দারুণ ব্যাপার। খেয়ে তারপরে আপনাদের বলছি কেমন খাবার। এই হোটেলটা এই কাকা কাকিমা দুজনে চালায়, এনার ছেলে আছে, দুই ছেলে। তো ওনারা আপাতত নেই, বাইরে আছেন, তো ওনারা দুজনেই চালাচ্ছেন। তো আজকে এখানে খেতে এলাম, বললো বছর পাঁচেক হয়ে গেছে, আগেও এসেছিলাম কিন্তু সেরকমভাবে খেয়াল করিনি বা কখনো। তো আজকে ওনাদের জিজ্ঞেস করাতে ওখানে তোরা বললেন এখানে একটা হোটেল আছে, হোটেলটার নাম হচ্ছে মা সাধনা। আর ওনাদেরকে মানে এখানে এসে আপনারা দুপুরের খাবার টাবার সবই পেয়ে যাবেন। আমরা আজকে মাছ ভাজা খেলাম, ভালো বানিয়েছেন, খুব সুন্দর ছিল। আমাদের আজকে খাওয়ার খরচা হলো 2 পিস মাছ, 2 প্লেট ভাত, দুটো তরকারি, 2 রকম তরকারি দিয়ে সব নিয়ে 200 টাকা খরচা হলো, 100 টাকা পার প্লেট। 2 পিস মাছ ভাজা ছিল, তাই নিয়ে
তো ওনাদের একটা নাম্বারও আছে, আপনারা যদি দরকার হয় তাহলে নাম্বারে কন্ট্যাক্ট করেও হয়তো আগে খাওয়ার বলে দিলে হয়তো ওনারা বানিয়ে রাখতে পারেন। খাসি মাংস মুরগি মাংস সবই পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মন্দির থেকে অনেকটাই দূরে, তো সেই জন্য এখানে নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই। তো আপনাদের নাম্বারটা একটু বলুন। 81 85 90 42 02। এখন 3:39 প্রায় 4 বাজতে চললো, তো আমাদের এখানে আসতে একটু বেলাই হয়ে গেল তপোবনে ঢুকতে। দেখি তপোবনে কি দেখা যায়। এখন আমরা যাচ্ছি তপোবনের দিকে। একটা ওয়াচ টাওয়ার ছোট্ট। এগুলো হচ্ছে রেশম পোকা, এগুলো প্রত্যেকটা গাছে ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে একটা আছে। এই গাছগুলো কি আসল? আসল? আচ্ছা, এই গাছগুলো হচ্ছে আসন গাছ। এই গাছেই রেশম চাষ হয়। এবং এই দাদা আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখুন প্রত্যেকটা পুরো ভর্তি। এগুলো সব রেশম পোকা ছাড়া আছে, এগুলো থেকে ফর্মেশন হয়। এ তাকিয়ে আছে এরকম আমার দিকে। অনেক কষ্ট না? কত কষ্ট হয়? অনেক কষ্ট গো, ছোট সমান একটু এরকম চুলের মতো ওকে বড় করতে হয়। করি তো চাষ, আমার ছেলে তো। ও, আমার ছেলে? আচ্ছা আচ্ছা, দাদার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। উনি এই যে এ করছেন, এই যে হাতের মধ্যে, এগুলো কোনো প্রবলেম না? না না, শুয়োপোকার মতো নয় এগুলো? না না, শুয়োপোকার মতো নয়। আচ্ছা, এগুলো শুয়োপোকার মতো নয়, হাতে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। হাত দিয়ে, উনি হাত দিয়ে দিয়ে গাছে তুলছেন। দারুণ, এক্সেলেন্ট। কতদিন লাগে ফর্মেশন হতে পুরো? 90 দিন। 90 দিন? পুরো 90 দিন লাগে? তারপরে সম্পূর্ণ দেবে? হ্যাঁ। আচ্ছা, তারপরে খোলগুলো হবে তাই তো? এই খোলগুলোকে পেড়ে তারপরে আপনারা আবার বিক্রি টিক্রি করবেন। যা ঠিক আছে, পুরো এই গাছে ছেড়ে দেন, এখান থেকে হয়। এটা ওই দিকটাতেও হয়, ঝিল্লির দিকটায়। ঝিল্লির দিকেও চাষ হয়, আমি ওখানে দেখে এসেছিলাম, এখানে দেখিনি, এখানেই প্রথম দেখলাম। এটা সোজা তপোবন যাচ্ছে, রাস্তাটা স্ট্রেট তপোবন। তো আমরা এখন তপোবনে যাব, দেখি কতটা টাইম পাওয়া যায়। চেষ্টা করছি আপনাদেরকে তপোবনটা ভালো করে দেখানো। হাতি কোথায়? এটা তপোবনের বাল্মীকি আশ্রম। উনি হচ্ছে জগন্নাথ দাস, এইখানকার পুরোহিত। তো উনি এটা, এই যে তপোবন, এটা কি ব্যাপার বা কোথা থেকে কি হয়েছিল? পুরনো মন্দির। আচ্ছা, এই মন্দিরে কি আছে না? লবকুশ আছে, সীতামা, বাল্মীকি আর রাম লক্ষ্মণ, ছজন আছে এই মন্দিরে। এটা পুরনো মন্দির। আচ্ছা, আর এই পাশেরটা যেটা আছে এটা সমাধি, এই বাল্মীকি সমাধি, রচনাকর থেকে বাল্মীকি তার সমাধি এইটা এইটা। আচ্ছা, উপরে যে আগুন জ্বলছে ওইটা লবকুশের আঁচুর উপর, উপরে যেটা আগুন জ্বলছে। আচ্ছা, এইটা বাবার সমাধি। এটা হচ্ছে বাবার সমাধি, রত্নাকর মানে বাল্মীকি, রত্নাকর থেকে বাল্মীকি তার সমাধি এইটা। আর এইটা হচ্ছে, তাহলে এইখানে কি দেখা যাচ্ছে না? এইটা দেখা যাচ্ছে পুরনো মন্দির, বাল্মীকির সমাধি, আর এইটা লবকুশের আঁতুর ঘর। হ্যাঁ, তারপরে এই পাশেরটা দেখছেন শিব মন্দির, এই পাশেরটা শিব মন্দির, পাশেরটা বললেন। আচ্ছা, এটা তাহলে কি না? এটা সীতার বনবাস এই জায়গাটা। কোন জায়গাটা? এই জায়গাটাই সীতার, এই জায়গাটাই হচ্ছে সীতার বনবাস ছিল। এই পুরো তপোবনটাই সীতার বনবাস।
তাহলে সীতাকে ছেড়ে দিয়ে গেল, না লক্ষণ তব দিন তব মনে দিয়ে গেল। আর ইনি রদনাকর থেকে বাল্মীকি, ইনি হচ্ছে সাতকাণ্ড রামায়ণ রচনা করছে। ইনি সাতকাণ্ড রামায়ণ, সাতকাণ্ড রামায়ণে কি বলছে, আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরাকাণ্ড, লঙ্কাকাণ্ড, উত্তরাকাণ্ড, সাতকাণ্ড হয়ে গেল। ইনি তখন মুখ খুলছিলেন, একটু সরস্বতী মা কণ্ঠায় বিরাজ করতে ইনি পড়তে পারলেন, দেখলেন যে রামের বনবাসটা 14 বছর হয়ে গেল, আমার লেখাটা তো ভুল হয়ে গেল, কিন্তু কাটা যাবে। আবার কিছুক্ষণ সাতকাণ্ডর পর একটু আগে দেখলেন যে পঞ্চবটী বন থাকতে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাবে, এটাও আমার ভুল লেখা, কিন্তু কাটা যাবে। যাক, রাবণ বংশ ধ্বংস হবে, কে করবে না, রাম লক্ষ্মণ হনুমান দিয়ে লঙ্কা ধ্বংস করে সীতাকে যেমন রাবণ চুরি করে নিয়ে গেল উদ্ধার করে আনবে। তাহলে 14 বছর বনে কাটলে সীতা শান্তি নাই, সাতকাণ্ডর পরেও লেখা চলছে সীতা সুখে বসবাস করি, সুখে বসবাস লিখতে গিয়ে সীতার বনবাস লেখা হয়ে গেল, সুখে বসবাসের জায়গায় বনবাস লেখা হয়ে গেল। বনবাস কেন লেখা হয়ে গেল, অগ্নি পরীক্ষা করে অযোধ্যায় নিয়ে গেল রাম, নিয়ে যে কিছুদিন কাটার পরে বসবাস করার পরেই তার কানে লাগে সীতা ভালো মেয়ে নয়, সীতাকে রাবণ হরণ করে লেগেছে। সে বলে আমার স্ত্রীকে আমি অগ্নি পরীক্ষা করে দিয়েছি, লোকের অপবাদে আমি বাদ দেবো না, আরও কি হয়ে উঠে উঠে। কিছুদিন যাওয়ার পরেই এবার পাড়া প্রতিবাসীর মেয়ে ছেড়ে এসে সব ধরেছে, আচ্ছা সীতা রাবণের মুখ দেখেছো না, বলে হ্যাঁ দেখেছি বটে মুখটা, কিন্তু আর মুখের দিকে তাকাইনি, জলে ছায়া দেখেছি 10টা মাথা 20টা হাত, তোমরা কি দেখবে। তার মধ্যে একটা মেয়েকে বললে তোমরা খড়ি আনো আমি অঙ্কিত করবো, বলে 10টা মাথা অঙ্কিত করলে 20টা হাত, অঙ্কিত করার পরেই এবার যে যার দেখে দেখে চলে গেল, রাম বাবা আজকে দেখলে 10টা মাথা 20টা হাত মাটিতে আঁকা। তখন বলছে সীতা এই মাটির 10টা মাথা আর মাটিতে 20টা হাত আঁকলো কি না, বলে আমি একে দেখালাম ওদিকে সব, আমাকে যা যাওলি সব নষ্ট সব এসে ধরলে আমি দেখে একে দেখালাম না, বলে না তুমি রাবণকে ভালোবাসো নাহলে তুমি আঁকবে কেন, এই হচ্ছে মার অপরাধ। তার জন্য লক্ষণকে ইঙ্গিত করলে লক্ষণ একে তপবনে ছেড়ে দেবে, এই তপবনে ছেড়ে গেল লক্ষণ, এটা সেই তপবন, এই সেই তপবন। তাহলে তপবন আরও আছে, তাহলে তপবন কোথায় আছে না, অযোধ্যার পাশে নাসিকে আছে, বিহারে আছে, দেঘরে আছে, নর্মদা গেলাম 5 বছর আগে সেটাও দেখলাম 3টা। তাহলে দেখা যাচ্ছে যে 6টা 7টা তপবন দেখা যায়, তাহলে এবার মনটা বলছে যে আসল কোনটা, তাহলে আসলটা আবার বাবার মধ্যে ভারতবর্ষে শিব মন্দির বোধ হয় 2 কোটি, বাবা 1টা, কিন্তু সব জায়গায় বাবা বিচরণ করে আসল নকল নাই। আর এটাও যদি তপবন যদি মোট 6টা 7টা হয়ে থাকে আসল নকল, আমিও আমার বাবার বাবারও বলতে পারবি না কোনটা আসল কোনটা নকল, সব জায়গায় ঠাকুর বিচরণ করে, এইভাবে ভক্তর দিকে সব বোঝানো হয়। এটা গড়বেতার মতো নয়, একটা ছোট গ্র্যান্ড ক্যানিয়ন, এখানে এরা বলছে এটা তিলক মাটি, তেল হলুদের কুণ্ড, এই যে কুণ্ডটা